ওকে, হোয়াট ইফ সিজন টু শেষ হয়ে গেছে। ক্যাপ্টেন কার্টারের বাইরে যে চরিত্রটি সেকেন্ড সিজনে রিয়েলি ফ্লেশ আউটে বেরিয়ে এসেছে তা হলো আমাদের সবার প্রিয় হাল্ক। দুঃখের বিষয়, ইউনিভার্সাল স্টুডিওর সাথে একটা আনফেয়ার চুক্তির কারণে মার্ভেল স্টুডিও স্ট্যান্ড অ্যালোন হাল্ক মুভি বানাতে পারে না, আর লাইভ অ্যানিমেশনে হাল্ক তৈরি করতে ভিএফএক্স এর খরচা অনেক বেশি। তাই হোয়াট ইফ এর মতো অ্যানিমেশন সিরিজে মার্ভেল ক্রিয়েটররা খুব ভালো মতোই হাল্ককে তৈরি করেছেন। হোয়াট ইফ এর সিজন টু এ আমরা হাল্কের তিনটি ভেরিয়েশন দেখেছি। এপিসোড থ্রিতে হ্যাপি হোগানের পার্পল হাল্ক, যেখানে আমরা ব্রুস ব্যানারকেও দেখতে পাই। এপিসোড ফাইভে খুবই সামান্য সময়ের জন্য প্রথম অ্যাভেঞ্জার্স মুভির স্ম্যাশ হাল্ক। এপিসোড এইটে ব্রুস ব্যানার এবং হ্যাপি হোগান দুই হাল্কেরই 1602 সালের ভার্সন, এবং এপিসোড নাইনে সবাইকে কনফিউজ করে দেওয়া এই মনস্টার হাল্ক বা গ্ল্যাডিয়েটর হাল্ক বা থর হাল্ক। আমি জানি আপনারা বেশিরভাগই শেষ এপিসোডে দেখানো এই ওভার পাওয়ার হাল্কের বিষয়টা জানার জন্যই আমার ভিডিওতে ক্লিক করেছেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে শুরু করি নবম এপিসোডে দেখানো থর হাল্ক কে ছিল সেই সম্পর্কে। যখন সুপ্রিম স্ট্রেঞ্জের ইনফাইনাইট স্যাংটোরামে এই বিশালাকায় হাল্কের পদচিহ্ন পড়ে পুরো স্ক্রিন কেঁপে উঠেছিল। সবুজ রঙের প্রচণ্ড গামা রশ্মি বেরুচ্ছে এই হাল্কের শরীর থেকে, তার মাথায় থরের ক্রাউন, সুটেও থরের মতো বড় বড় সাদা বাটন। খেয়াল করে দেখবেন হাল্কের পিছনে ভ্যালকিরিদের মতো পাখনাও আছে, অর্থাৎ একজন আদর্শ অ্যাসগার্ডিয়ান ক্যারেক্টার মনে হচ্ছে এই হাল্ককে। কিন্তু তার চেহারাটা স্পষ্টতই ব্রুস ব্যানারের। প্রথম দেখায় আমরা তার হাতে দুইটা স্পিয়ার দেখি, কিন্তু যখন ফোর্জে পড়ে যাবার সময় হাল্ক ক্যাপ্টেন কার্টারকে তার সোর্ড ছুড়ে দিচ্ছে, তার সাথে আরো কিছু সোর্ড সেখানে পড়তে দেখি। অর্থাৎ হাল্কের হাতে এই সোর্ডটা আসলে হেলার মতো। হেলা যেভাবে তার কস্টিউম থেকে একের পর এক ড্যাগার ছুড়ে মারে, যে কোনো শেপে অস্ত্র ইউজ করতে পারে, এই হাল্কও তাই করতে পারে। এতটা পাওয়ারফুল হলেও এই হাল্ক কিন্তু মাথা নষ্ট অন্ধ পশু নয়। তাই তো কার্টারকে হেল্প করার জন্য নিজের অস্ত্র ছুড়ে মেরেছিল সে, আর এই সোর্ডের পাওয়ারে সুপ্রিম স্ট্রেঞ্জকে প্রথমবারের মতো প্রপারলি আঘাত করে কার্টার। তো প্রশ্ন হলো কে এই হাল্ক? এই প্রশ্নের উত্তর না আমাদের হোয়াট ইফ দিয়েছে এবং মনে হয় না আগামীতেও মার্ভেল দিবে। আপাতত দুটো থিওরি ইন্টারনেট জুড়ে ঘুরছে। অতি সম্প্রতি মার্ভেল কমিক্সে ব্যানার অফ ওয়ার নামে একটা ইস্যু চলছে, যেখানে হাল্কের সাথে লড়াই করতে করতে থর একসময় তার গামা রেতে মিশে গিয়ে হাল্কের সাথে মার্জ হয়ে যায় এবং হাল্ক ও থর দুজনেরই অমৃত পাওয়ারফুল একটা সংকর ব্রিড তৈরি হয়। এই থর হাল্ক মিক্স ভার্সন হতে পারে এই চরিত্রটি। দ্বিতীয় একটি থিওরি হল ওয়ান বিলো অল হাল্ক। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে আমরা অনেক রকম গড দেখেছি যারা আসলে আমাদের বাস্তব দুনিয়ার গডের মতো না, তবে কিছুদিন আগেই পুরো মার্ভেল জগতের সর্বশক্তিমান হিসেবে ওয়ান অ্যাভাব অল নামে একটা চরিত্র তৈরি করেছে মার্ভেল কমিক্স। এখন সবার উপরে যেহেতু একজন আছে, সবার নিচুতে একজন থাকবে। ওয়ান অ্যাভাব অল এর আর্চ নেমেসিস হিসেবে ওয়ান বিলো অল নামে আরেকজন মহামতি ভিলেন তৈরি করেছেন মার্ভেল কমিক্স রাইটাররা। আমাদের ব্রুস ব্যানার যে গামা রশ্মির কারণে হাল্ক হয়েছেন, সেই গামা কন্ট্রোল করে এই ওয়ান বিলো অল। যেহেতু সুপ্রিম স্ট্রেঞ্জ নিজেও ডার্ক ম্যাজিকে করাপ্ট হয়ে হোয়াট ইফ সিজন টু এর প্রধান ভিলেন হয়েছেন, আর তাকে যেহেতু হাল্কের সোর্ড দিয়ে আঘাত করা গেছে, সুতরাং অনেক মার্ভেল ফ্যান থিওরি করছেন এটাই ওয়ান বিলো অল হাল্ক। আপনার কাছে কোন থিওরিটি সঠিক মনে হচ্ছে তা কমেন্ট করে জানান। আমি অল্প করে বলে দিই বাকি দুটো হাল্ক সম্পর্কে। এপিসোড থ্রিতে হ্যাপি হোগান কি করে টনির জমা করে রাখা ব্রুসের ব্লাড নিজের শরীরে ইনজেক্ট করে পার্পল হাল্ক হয়ে ওঠে তা তোমাদের দেখানোই হয়েছে। অনেকের কাছে অবশ্যই হাসি খুশি হাল্ক পছন্দ হয়নি, কিন্তু যদি খেয়াল করেন সবচেয়ে ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এই হ্যাপি হাল্কেরই ছিল। এমনকি আয়রন ম্যানের হাল্ক বাস্টারকেও খুবই রেজের সাথে হ্যাপি হাল্ক শেষ করেছিল। এপিসোড আটে 1602 সালে আমরা যখন প্রথম পার্পল হাল্ককে দেখি ব্যাপারটা অবাক করেছিল, তবে আমরা বুঝতে পারি যেহেতু এই ইউনিভার্সে ব্রুসকে বন্দী করা হয়েছে, সেটা নিশ্চয়ই সিংহাসনের প্রতি অনুগত পার্পল হাল্কের সহায়তাতেই করা হয়েছে। এপিসোড এইটে আমরা আমাদের ব্রুস ব্যানারের হাল্ককেও দেখতে পাই। অল্প সময়ের জন্য হলেও বেশ ভালো লেগেছে তাকে অ্যাকশনে দেখে। একটা বিষয় খেয়াল করলাম, যতগুলো হাল্ক দেখানো হয়েছে হোয়াট ইফ সেকেন্ড সিজনে কোনোটাই কিন্তু মাথা নষ্ট একটা পশু নয়। পার্পল হাল্ক তো রীতিমতো হাসি তামাশা করেছে। 1602 সালে হ্যাপি হোগান কিন্তু অ্যাকশনে নেমেই হাল্ক হয়ে যায়নি, সে হ্যাপির তলোয়ার বাজিতে লড়াই করেছে। শুধুমাত্র স্টিভ যখন হ্যাপির হ্যাটের পালকটা কেটে ফেলে তখন সে হাল্কে রূপান্তর হয়। ব্রুস ব্যানার জেলে বন্দী থাকলেও তার হাল্কও সিচুয়েশন বোঝে। আগে পেগি তার কাঁধে চেপে পালিয়েছিল, হ্যাপির পার্পল হাল্কের বিরুদ্ধেও আমাদের ব্রুস ব্যানারের হাল্ক সমান্তালে লড়াই করছিল। মনে করে দেখেন, প্রথম অ্যাভেঞ্জার্স মুভির ক্লাইম্যাক্সে আমরা এমনই হাল্ক দেখেছিলাম, যে কিনা আয়রন ম্যানকে উড়ে গিয়ে ক্যাচ ধরেছিল। লোকি যখন তাকে ডাল ক্রিয়েচার বলে গালি দিচ্ছে, এক মুহূর্তের জন্য সে থমকে যায়, কিন্তু পরক্ষণে যখন লোকিকে উদম কেলায় সে মজা করে বলে,
জি হ্যাঁ, পিউনি গড মানে আমাদের হাল্ক সিচুয়েশন বুঝতো, কথা বুঝতো, এমনকি ক্যাপ্টেন আমেরিকা যখন চিতুরি আর্মির বিরুদ্ধে কে কি করবে সে নির্দেশনা দিচ্ছিল, শেষ পর্যন্ত হাল্ক ধৈর্য ধরে ক্যাপের আদেশের জন্য ওয়েট করেছে। আর ক্যাপ যখন বলে স্ম্যাশ স্ম্যাশ, তখন হাল্কের স্মাইল বলে দেয় সে জানে ভালো খারাপ কি। কিন্তু অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে ওয়ান্ডার ম্যাজিকের জন্য হাল্ক যখন পাগল হয়ে যায়, তারপর থেকে আমরা এই স্ট্রং হাল্ককে আর দেখিনি। ভালো লেগেছে হোয়াট ইফে বুঝদের অনেকগুলো হাল্ককে একসাথে দেখে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করুন, ভিডিওতে লাইক দিন, মার্ভেল ফ্যানদের সাথে শেয়ার করুন। হোয়াট ইফ সিজন টু এর সবগুলো এপিসোড নিয়ে আমার শর্টস ও লং ফর্মেটে ভিডিও আছে, স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম এবং থ্রেডসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করতে অনুরোধ রইল। আজকের মতো বিদায়, টাটা।